السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য বার আমাদেরকে দান সাদাকার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الله سبحانه وتعالى پوته جارا دان کري. الله سبحانه وتعالى بولچن تادري دان روپما هوتش اكتی بیجر مطو جه بیج تھے أنبتت سبع سنابل شاتتی شیش ادگوتا هاي ابن پرتتی شیش شاتتی دانا آبار تویری هاي. تار مانے کی تار مانے هوتش যে কেউ যদি একটি পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করেন, কমপক্ষে 700 গুণ সওয়াবের উৎসাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানেই শেষ না, পরবর্তীতে শেষের দিকে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মাল্টিপ্লাই দ্য রিওয়ার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিওয়ার্ডটাকে মাল্টিপ্লাই করতে পারেন, শুধু মাল্টিপ্লাই না, ইভেন মোর টু হোয়েভার হি উইলস, ইভেন এর চেয়ে আরও বেশি, এত বেশি যেটা অগণিত হবে, আল্লাহ যার জন্য চান সেটা তিনি করতে পারেন। সুতরাং দানের ব্যাপারে কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার হাদিস আমাদেরকে জানিয়েছেন, যেটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, যে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর পথে একটা খেজুরের মূল্য দান করে, একটা খেজুরের মূল্য কত? অনেক কম। অর্থাৎ বোঝানো হচ্ছে যে সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, তবে শর্ত হচ্ছে তার হালাল উপার্জন থেকে হতে হবে। তাহলে কি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন সেটা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তার ডান হস্ত দিয়ে সেটাকে কবুল করে নেবেন। এবং এখানেই শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এটি যিনি দান করলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে লালন পালন করতে থাকবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহ, যেমনভাবে তোমাদের কেউ ছোট ঘোড়ার বাচ্চাটাকে লালন পালন করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এটাকে বড় করে দিবেন যে পাহাড় সমূহে আপনার কাছে ফিরে আসবে কিয়ামতের দিন। সো এই দানের ব্যাপারে আমরা এতক্ষণ কথা বললাম। এই দান আমরা অনেক সময় অনেকভাবে করে থাকি। আজকে আমরা আপনাদেরকে একটি চমৎকার ইনিশিয়েটিভের কথা শেয়ার করব। এই যে আমাদের হাতে একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটি বক্স আপনি চাইলে আপনার ঘরে আপনার বাসায় রাখতে পারেন, ফ্যামিলি সাদাকা বক্স। এতে করে আপনার ছেলেমেয়েরা যারা আছে, আপনার লাইফ পার্টনার যিনি আছেন এবং সারাউন্ডিংসে যারা আশপাশে আছে, তারা সবাই উদ্বুদ্ধ হবে যে প্রতিদিন পারলে আমরা এক টাকা করে বা একটা রিয়াল বা একটা ডলার আমরা এখানে সেভ করতে পারি। এটা আমরা যখন আমাদের নিজেদের জন্য সেভ করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন কত শত কোটি গুণ বৃদ্ধি করে দিবেন কল্পনাই করতে পারবো না। অনেকে বলে থাকেন যে এই ধরনের সাদাকা বক্স এটা কি রাসূলের যুগে ছিল, এটা বর্তমান সময়ে আমরা কেনই বা ব্যবহার করব। দেখুন, আসলে ওয়াল আস্তু ফিল মুআমালাতি আল ইবাহা, অর্থাৎ মুআমালাতের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে সবটাই আমাদের জন্য বৈধ যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে। দান সাদাকার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছে এবং সেটা করার একটা মিনাল ওয়াসাইল, একটা মাধ্যম হচ্ছে এই সাদাকা বক্স। এটি আপনি ঘরে রাখলেন, ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে আপনি এনকারেজ করলেন দানের ব্যাপারে, তারা অল্প অল্প করে করলো, তাদের হাত খরচ থেকে এখানে তারা দান সাদাকা করতে পারে, আপনি নিজেও করলেন, এইভাবে এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে যে একটা ভালো হ্যান্ডসাম ফিগার সেখানে জমা হচ্ছে, সেটি আপনি একজন অসহায় মানুষের হাতে তুলে দিতে পারেন। এভাবে কিন্তু আমরা নিয়মিতভাবে দানের কাজটা আমরা চালিয়ে নিতে পারি। আসুন সাদাকা বক্সের প্র্যাকটিস আমরাও আমাদের নিজেদের ঘরে তৈরি করি। আপনি ছোট্ট একটি বক্স সেখানে লিখে দিলেন, ফ্যামিলি সাদাকা বক্স, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তাদের সাধ্যানুযায়ী সেখানে তারা কন্ট্রিবিউট করবে। এতে করে দানের একটা চমৎকার পরিবেশ আপনার ফ্যামিলিতে গড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজটুকু আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।